রবিবাসরীয় সকালে মুর্শিদাবাদ লোকসভার বাম কংগ্রেস জোট প্রার্থী মোহাম্মদ সেলিমের সমর্থনে কংগ্রেস ও সিপিআইএম সমর্থকরা ভোট প্রচারে নামলেন। হরিহরপাড়া চৌয়ার ট্যাংরামারি থেকে গজনীপুর পর্যন্ত প্রায় 8 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে ভোটের প্রচার করেন। এই প্রচার ঘিরে কংগ্রেস ও সিপিআইএম কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। রবিবাসরীয় সকালে মুর্শিদাবাদ লোকসভার বাম কংগ্রেস জোট প্রার্থী মোহাম্মদ সেলিমের সমর্থনে কংগ্রেস ও সিপিআইএম সমর্থকরা ভোট প্রচারে নামলেন। হরিহরপাড়া চুয়া ট্যাংরামারি থেকে গজনীপুর পর্যন্ত প্রায় 8 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে ভোটের প্রচার করা হয়। এদিন মোহাম্মদ সেলিম পথচলতি সাধারণ মানুষের সঙ্গে হাত মেলান। আজকে তো হরিপাড়া করিমপুর কেমন সার পাচ্ছে একসঙ্গে দেখো, মধু আছে, আমি আছি, পঞ্চায়েতের মেম্বাররা আছে, এমনকি যারা এদিক ওদিক নড়ে গিয়েছিল তারাও আছে, সবাই মিলে হরিহরপাড়া একসঙ্গে, একেবারে বাম কংগ্রেস বিজেপি তৃণমূল দুর্নীতি দুষ্কৃতি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যারা আছে সবাই একত্র হয়ে গেছে। গোটা রাজ্য জুড়েই প্রচার চলছে, যৌথ প্রচার অনেক আগে থেকেই চলছে। তলায় পঞ্চায়েত নির্বাচন যখন হয়েছে তখনই এই দুষ্কৃতি আর দুর্নীতির বিরুদ্ধে আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বামপন্থীরা এবং তার সঙ্গে যারা জাতীয় কংগ্রেসের আদর্শে বিশ্বাসী তারা সবাই একাট্টা হওয়ার চেষ্টা করেছে এবং নির্বাচনী প্রচারে এক একটা করে আসন ভিত্তিক আমরা আলোচনা করে বসে, তারপরে ব্লক ভিত্তিক বসে, তারপরে যৌথ কর্মীরাই নামাচ্ছি। আমাদের কর্মী সভা হচ্ছে, হয়ে গেছে ইতিমধ্যে, কংগ্রেসের কর্মী সভা হচ্ছে, তারপরে যৌথ নেতৃত্ব একসঙ্গে বসে পরিকল্পনা করবে। আর যেহেতু দিন কম আর রমজান মাস, প্রচারের সময়টা কম, ঘন্টা কম, সেজন্য আমরা যতটা পাচ্ছি বিভিন্ন এলাকায় ঘুরে নিচ্ছি। এদিন মোহাম্মদ সেলিমের সঙ্গে ভোট প্রচারে পা মেলালেন কংগ্রেস নেতা মোশাররফ হোসেন সহ হরিহরপাড়া ব্লক কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা। এই প্রচার ঘিরে কংগ্রেস ও সিপিআইএম কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এদিন কংগ্রেস নেতা মোশাররফ হোসেন বলেন, মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আমরা পাচ্ছি, ভোটে মোহাম্মদ সেলিমের জয় শুধু সময়ের অপেক্ষা। আজকে আমরা হরিহরপাড়া ব্লকে আমাদের সিপিএম মনোনীত প্রার্থী এবং কংগ্রেস সমর্থিত প্রার্থী কমরেড মোহাম্মদ সেলিমের সমর্থনে আজকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে অদিত চৌধুরীর নির্দেশে আমি এখানে সামিল হয়েছি এবং আমাদের কংগ্রেসের যারা ফাইভ ম্যানস কমিটি তাদের প্রত্যেকে আছে এবং সাধারণ ওয়ার্কার্সরাও কংগ্রেসের স্বতঃস্ফূর্তভাবে আজকের এই প্রচার পথ পচুয়ারে তারা সামিল হয়েছে। তো আমরা দেখছি যে একটা পজিটিভ সাইন, একটা ক্যান্ডিডেটের পক্ষে যেটা পজিটিভ সাইন হয়, মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা সারা, সেটা মোহাম্মদ সেলিম সাহেবের সাথে এটা একটা পজিটিভ সাইন। মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেলিম সাহেবের সাথে হাত মেলাচ্ছে এবং তারা বলছে যে বিগত 5 বছর মুর্শিদাবাদ জেলা একটা ঐতিহাসিক জেলা আর মুর্শিদাবাদ জেলার 11 নম্বর লোকসভা কেন্দ্র সবথেকে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিক থেকে। আগের দিনে টিএমসির যে সাংসদ তিনি পার্লামেন্টে সম্পূর্ণভাবে ব্যর্থ, মানুষের কথা তুলে ধরতে পারেনি, গরিব মেহনতি মানুষের স্বার্থে, বর্ডার সমস্যা, মানুষের কৃষির সমস্যা, শিক্ষা স্বাস্থ্য নিয়ে কোনো কিছু তুলে ধরতে পারেনি, কিন্তু ভালো পার্লামেন্টারি সংসদীয় তিন স্তরে প্রতিনিধিত্ব করেছেন, রাজ্যসভা, লোকসভা এবং বিধানসভা তিনটি সভায় প্রতিনিধিত্ব করেছে, সেই রকম ব্যক্তি আজকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী। যারা পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনো কেয়ার ওয়েল রিলেশন বিয়ন্ড হেলথ কেয়ার, হাড়ের সমস্যায় আর ভুগতে হবে না। এখানে প্রতিদিন বসছেন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জন ডক্টর ওয়াসিম বাড়ি। এছাড়াও রয়েছে ফিজিওথেরাপি, জেনারেল ফিজিশিয়ান, এমডি মেডিসিন, জেনারেল সার্জন, স্ত্রীরোগ, ক্যান্সার রোগ, কিডনির রোগ, ইএনটি সহ সমস্ত রোগের অভিজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ, রক্ত, মল ও মূত্রের সমস্ত পরীক্ষা, ডিজিটাল এক্সরে, ইসিজি, ইউএসজি, ইকো কার্ডিওগ্রাফি করা হয়। আমাদের ঠিকানা তন্তুজের গলি, গির্জার মোড়, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 9732888777 নম্বরে।